বিলাই খেন মালাংসা জাগনাই ককতমা উদয়পুরনি মাতা বাড়িব ফাইলাইবই বরক মনই সরকসি আমা হাকসার মতাইন হায়া খেবা আমা ত্রিপুরা সুন্দরী মতাইন খুলুমলাইবই টংলাইমানি ফিয়াবা তাবক্ষে উদয়পুর মাতা বাড়িনি কলান সাগর পুখুরিনি কাসিং কত মাসাসি সিরতই কাসাবই ফাইবই আমা ত্রিপুরা সুন্দরী মতাইন খুলুম ফাইসিব অ ককতমান খানাবাইবই অ বিডিও নুকবাইবই তাবক চিনি ত্রিপুরা হাস্তেনি যত লোকর মালাং চালাইজাক অ বিডিও তাবক ফান কেব নুইয়াখ টংবাইখে যতন শেয়ার খাই ফুনুক যাবাই যতন হামবাই আসলে ত্রিপুরা সিনেমা যে কতটুকু জাগ্রত এই ভিডিওটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না আর এই ভিডিওটি দেখার পর আপনাদের মায়ের প্রতি অনেকটা ভালোবাসা বেড়ে যাবে দেখেন মায়ের পালিত সন্তান কচ্ছপ কি কষ্ট করে কল্যাণ সাগর থেকে উঠে মায়ের কতগুলি সিঁড়ি এই সিঁড়ি পার করে অনেক কষ্ট করে দেখেন সিঁড়ি পার হচ্ছে কচ্ছপটি মায়ের পালিত সন্তান মায়ের দর্শনের জন্য মা যখন ডাক দেন অবশ্যই মায়ের পরম ভক্তরা চলে আসেন মায়ের মন্দিরে তেমনি মায়ের পালিত যে সন্তান কচ্ছপ কি কষ্ট করে দেখেন সিঁড়িগুলি উঠতে পারছে না তবু পড়ে যাচ্ছে তারপরও চেষ্টা করে দেখতে পাচ্ছেন আমরা যে কি কষ্ট করে সিঁড়িগুলি পার করছে ও আর তারপরে মন্দির পরিক্রমা করছে সম্পূর্ণ দেখেন সম্পূর্ণ মন্দিরটা মায়ের পালিত সন্তান কচ্ছপ মায়ের ডাকে মন্দিরে উঠে এসে কল্যাণ সাগর থেকে দেখেন সম্পূর্ণ মন্দিরটা পরিক্রমা করবে করে মায়ের যে দর্শনের যে দরজাটা রয়েছে যেখানে মায়ের স্বরূপ দর্শন আমরা করি ওই জায়গায় দেখবেন কি সুন্দর করে মাকে মাথা নত করে প্রণাম করছে আসলেও আমরা আজকে আছি কালকে নাও থাকতে পারি এই যে ঐতিহ্যগুলি যেন নষ্ট না হয় কোনোদিনও মায়ের প্রতি যে সন্তানের যে ভালোবাসা এমনি যেন অটুট থাকে সেদিকটা মায়ের পরম ভক্তরা যারাই মন্দিরে আসেন স্বচ্ছতা কেউ জুতো নিয়ে মন্দিরে উঠবেন না কেননা মায়ের সন্তানগুলি মায়াটাকে যখনই আসে আপনার যদি জুতো নিয়ে মন্দিরের উপরে উঠেন তাহলে তাদের অপমান হয় আসলে গতকাল রাতে এই এক অপরূপ দৃশ্যের সাক্ষী রইল মাতা বাড়িবাসী কিভাবে এই কচ্ছপ কল্যাণ সাগর থেকে মায়ের ডাকে উপরে উঠে অনেকগুলি সিঁড়ি বেয়ে তারপরে মায়ের চরণ তলে গিয়ে দরজার সামনে গিয়ে কিভাবে মাথা নত করে দেখেন প্রণাম করে সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখেন দেখলে বুঝতে পারবেন মায়ের পালিত সন্তানগুলি মা কি জাগ্রত তার ডাকে সন্তান কল্যাণ সাগর থেকে উঠে এরূপ ঘটনা আগে হয়েছিল কিন্তু বহু অনেক দীর্ঘ অনেকদিন পর এই ঘটনার এই দৃশ্য সাক্ষী রইলাম যে মায়ের পালিত সন্তান খুব সুন্দর করে মাকে প্রণাম করছে আপনারাও দৃশ্যটি দেখে মায়ের প্রতি যেন সকল সন্তানের এমন অটুট ভক্তি ভালোবাসা থাকে সে ব্যাপারে আপনাদের বলতে চাচ্ছি এবং মায়ের মন্দিরে আসার পর আপনারা কল্যাণ সাগরে এই কচ্ছপগুলিকে একটু অবশ্যই খাবার দেবেন কারণ আপনাদের একটু খাবার আশায় তারা কিন্তু বসে থাকে তো দেখুন কি সুন্দর করে মায়ের পালিত কচ্ছপ মাকে প্রণাম করছে সবসময় বলি মায়ের মন্দিরের সৌন্দর্য এবং পবিত্রতা যেন বজায় রাখে কেননা মায়ের মন্দিরের সঙ্গে কল্যাণ সাগরের যে সম্পর্ক ছোট মাতা যিনি চণ্ডী মাতাকে কিন্তু কল্যাণ সাগর থেকে পাওয়া যায় কিংবা উৎপত্তি হয় মায়ের তো এই সাগরের যে প্রধান সৌন্দর্য মাছ কচ্ছপ এই কচ্ছপের অপরূপ দৃশ্য কচ্ছপের বহু ঐতিহাসিক ঘটনা রয়েছে যেখানে মায়ের মন্দিরে এসে ডিম পারত ওর আগে মায়ের মন্দিরে মাকে প্রণাম করতো বা মৃত্যুবরণ করার আগে মায়ের মন্দিরে উঠে আসতো দেখেন আপনি মন্দির সমগ্র মন্দিরটা পরিক্রমণ করছে এই মায়ের পালিত সন্তান কচ্ছপ এবং কি সুন্দর করে দেখবেন এখন মাকে গিয়ে মাথা নত করে প্রণাম করবে এই অপরূপ দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি যাচ্ছে দেখা এই হচ্ছে মায়ের মন্দিরের এই যে প্রথম দরজাটা যেখানে দিয়ে দর্শনার্থীরা মাকে প্রণাম দেখেন কি সুন্দর করে এখন প্রণাম করবে মাকে এই যে মাথাটা বার করলো বের করে দেখেন কি সুন্দর করে প্রণাম করেছে এই যে দৃশ্যটা খুব কম দেখা যায় এমন দৃশ্য মায়ের আশীর্বাদ মায়ের সন্তানের উপর সবসময় ভালোবাসা অটুট ঠাকুর জয় মাতৃপুরেশ্বরী সকলের মঙ্গল কামনা মায়ের রাঙা চরণে প্রার্থনা করি জয় মা।